মানাহর প্রাকৃতিক সৌন্দর্যয় হাত বাউলি মাতিছে বনভোজকারী দলক। মানাহর বেঁকী নৈর পাৰৰ বনভোজস্থলীত উখল মাখল পরিবেশ। চলিত বর্ষৰ অন্তিমটো ডিসেম্বর মাহত পর্যটকেরে ভরি পৰিছে মানা। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র মানাহ রাষ্ট্রীয় উদ্যানের বনভোজস্থলীত এতিয়া এক উখল মাখল পরিবেশ। দুবছরে বন্ধ হওয়া মানাহ এতিয়া জীপাল হয়ে পড়ছে। মানাহত কেবল পর্যটকেই নহয়, বনভোজকারী দলরও ভিড় পরিলক্ষিত হয়। ডিসেম্বর মাহর প্রতিটি দিনত মানাহর বনভোজস্থলীত উপস্থিত হল রাজ্যর বিভিন্ন প্রান্তর বনভোজর দল। মানাহর প্রকৃতির নৈসর্গিক পরিবেশ উপভোগ বনভোজকারী দলের পর্যটকর। বনভোজকারী দলের মাজত কোনোয়ে যদি মাংস রাঁধিছে, আন কোনোয়ে আকো মাছ রাঁধিছে, আর আন কোনোয়ে নৃত্যর তালে তালে নাচি বাগি আনন্দত আত্মহারা হওয়া পরিলক্ষিত হয়েছে। একাংশই আকৌ জীপ সাফারি, হাতী সাফারির আনন্দ লওয়ার লগতে একাংশই বেঁকী নৈর শীতল পানিত গা ধুই লৈছে আনন্দ। আনন্দিত হয়েছো, আমি নলবাৰীৰ পৰা আহিছো, এবারে প্রথম আহি ভালেই লাগিছে। ভিতরলৈ যোৱা নাছিলো, আগতেও যোৱা নাই, এতিয়া আহি লৈ পিনে আমি নদী পাৰতে বালি ভোজ খালো। খোৱা লোৱা মাছ মাংস, ব্রয়লার মাংস, ডিমা স্লাইস, ভাজা, আমি নলবাৰী পৰা। অনুভৱটো ভালে লাগিছে, বেঙেনা পোৰা, চাটনি। নতুন বছৰ আমাৰ অসমৰ নতুন বৰ্ষত সকলোলৈ আমি নৱবৰ্ষ শুভেচ্ছা জাছিলোঁ।